রাজ্যে যখন দেখা যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ার সংখ্যা তলানিতে এসে ঠেকেছে, সেই সময় একেবারে বিপরীত ছবি দেখা গেল জলপাইগুড়ির প্রাথমিক একটি বিদ্যালয়ে। সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা রীতিমতো উপচে পড়ছে। এত অবধি সবই ঠিকই ছিল, কিন্তু বিদ্যালয়ের পরিকাঠামো একেবারেই তলানিতে। নেই সঠিক ক্লাসরুম, শিক্ষক শিক্ষিকারাও সঠিক সময়ে বিদ্যালয়ে আসেন না, এমনই অভিযোগ এলাকাবাসীদের। এদিন দেখা যায় ক্লাসরুমের অভাবে স্কুলের সমস্যা হচ্ছে আমাদের ঘরের সমস্যা, কারণ একটা ঘরে তিনটা ক্লাস হচ্ছে আমাদের। হ্যাঁ, এটা তো অসম্ভব, তিনটা ক্লাসে পঠন পাঠনের ক্ষেত্রে খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, ক্লাস চলছে একটা ক্লাসে, একটা প্রি প্রাইমারি ওয়ান ক্লাস টু, সমস্যা হচ্ছে এদের। হ্যাঁ, সমস্যা হচ্ছে, একটি ক্লাসরুমেই তিনটি ক্লাসের পড়া একই সাথে চলছে। অন্যদিকে সকাল 11:15 শিক্ষক এলেও অ্যাটেন্ডেন্সে দেখা যাচ্ছে তিনি স্কুলে এসেছেন 10:45। এমন তালগোলের কথাও স্কুলের প্রধান শিক্ষক অকপটে স্বীকার করে নিলেন। তবে শিক্ষিকা ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও ঘড়ির কাঁটায় সকাল 11:20 ক্লাসে প্রবেশ করার দৃশ্য উঠে এসেছে ক্যামেরায়। এই ঘটনা জলপাইগুড়ির সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন উত্তর পাহাড়পুর দয়াজাতি প্রাথমিক বিদ্যালয়ের। এলাকাবাসীর দাবি, সরকারের পক্ষ থেকে এই বিষয়টি দেখলে খুবই উপকার হয়। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশবেশ রায়ের কাছে প্রশ্ন করলে তিনি বলেন, প্রায়শই কোনো না কোনো শিক্ষক শিক্ষিকারা দেরি করে স্কুলে আসেন। মোট চার কমলা বেগম কে পড়ে এই স্কুলে? আমার মেয়ে পড়ে। কোন ক্লাসে পড়ে? বড়বান। কি সমস্যা? এই যে মাঠ ঘাট নাই, এই যে ঘেরা নাই, বাচ্চা চার তিন চারটা রাস্তা, আর এই যে এক ক্লাসে তিনটা ক্লাস হয় এক স্কুলে, সমস্যা এতে। হ্যাঁ, একটা ক্লাস হলে ভালো হয়। হ্যাঁ, একটা স্কুল হলে ভালো হয়। আর একজন শিক্ষক শিক্ষিকার মধ্যে এদিন উপস্থিত ছিলেন মাত্র তিনজন। ঘটনায় প্রাইমারি ডিআই শ্যামল চন্দ্র রায় টেলিফোনে জানান, শিক্ষক শিক্ষিকারা যেই সময় স্কুলে আসবেন সেই সময়ই অ্যাটেন্ডেন্সে লেখা উচিত। বিদ্যালয়ের ব্যাপারে এসআইকে খবর নিতে বলা হবে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে, নিউজ 18 লোকাল।